যুগ যুগ ধরে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিরাজমান। এরই মধ্যে উচ্চ শ্রেণীর কিছু মানুষ ছিল যারা নিজেদের মত করে নিয়মকানুন তৈরি করে তাদের সুবিধা মতো সমাজকে পরিচালিত করত যেভাবে তাদের দরকার। বন্ধুরা, আপনাদের সামনে আজ প্রাচীন ভারতের সত্য ঘটনা অবলম্বনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া এক কালো অধ্যায়কে তুলে ধরব, যেখানে নিচু জাতের মহিলাদের উপরের অংশ অর্থাৎ স্তন ঢাকার জন্য দিতে হতো ট্যাক্স। তো চলুন জেনে নেওয়া যাক সেই সময়ের ঘৃণ্য শাসন ব্যবস্থা সম্পর্কে। সময়টা খুব বেশি দিনের নয়, মাত্র 200 বছর আগের কথা। তখন ভারতের কিছু অঙ্গরাজ্যে বর্ণভেদের প্রথা ছিল খুব বেশি। তেমনই এক অঞ্চল ছিল দক্ষিণ ভারতের ত্রিবেন্দ্রম, যা বর্তমানে কোরাল নামে পরিচিত, যেখানে শুধুমাত্র নিচু ঘরে জন্মানোর কারণে এক শ্রেণীর মানুষকে দিনের পর দিন সহ্য করতে হতো নির্মম অত্যাচার। ব্রিটিশ শাসন আমলে হিন্দুদের মধ্যে এক প্রকার কর বা খাজনার প্রচলন ছিল। নিম্নজাতের পুরুষদের জন্য ছিল মাথা কর, অর্থাৎ তারা যদি মাথা উঁচু করে চলতে চাইত তবে তাদের এই কর দিতে হতো। আর নারীদের জন্য ছিল ব্রেস্টেক্স বা স্তন কর, যা মুলাক্করা নামে পরিচিত, যেখানে নিয়ম ছিল ব্রাহ্মণ নারী ব্যতীত অন্য কোনো হিন্দু নারী তাদের স্তনকে ঢেকে রাখতে পারবে না। শুধুমাত্র ব্রাহ্মণ নারীরাই তাদের স্তনকে এক টুকরো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারবে, আর বাকিদের প্রকাশ্যে তাদের স্তন উন্মুক্ত করে রাখতে হবে। তবে যদি কোনো নারী তার স্তনকে আবৃত করে রাখতে চায়, তবে তাকে তার স্তনের সাইজের উপর নির্ভর করে কর প্রদান করতে হতো, অর্থাৎ যার স্তন যত বড় কর তত বেশি। এই নিয়মকেই বলা হতো ব্রেস্টেক্স বা স্তন কর। এটা ছিল স্বয়ং রাজার হুকুম। রাজার নির্ধারিত কর প্রদান করলেও নিচু জাতের নারীরা উঁচু জাতের নারীদের মতো এত ভালোভাবে তাদের স্তনকে ঢেকে রাখতে পারবে না। উঁচু জাত ও নিচু জাতের মহিলাদের মধ্যে এই পার্থক্যটা আবশ্যক ছিল ওই সাম্রাজ্যে। সে সময় নিম্ন জাতের নারীদের কাপড় ব্যবহার না করা মানে ছিল তারা উঁচু জাতকে সম্মান দিচ্ছে। অমানবিক এই আইন দীর্ঘদিন ধরে চলে আসছিল ত্রিবেন্দ্রমের ক্রেলায়। এই নিম্ন জাতের মধ্যে আজও একটি ইতিহাস প্রচলিত রয়েছে। বলা হয় 1803 সালে চেরথাল রাজ্যে নিম্ন জাতের মধ্যে নাঙ্গেলি নামক এক নারী বাস করত। তিনি প্রথম এই প্রথার বিরোধিতা করে। নাঙ্গেলি যখন সাদা কাপড়ে বক্ষ আবৃত করে সমাজে বের হলেন, তখন সিপাহীরা কর চায়। নাঙ্গেলি দ্রাবণকর রাজার কাছে কর দিতে অস্বীকৃতি জানায়। তারপর সে বাড়ি চলে আসে। পরের দিন রাজার সিপাহীরা এবং বেশ কিছু উঁচু জাতের লোক নাঙ্গেলির বাড়ি আসে এবং খাজনা চায়। বরাবরের মতো এবারও নাঙ্গেলি কর দিতে অস্বীকার করে। তখন শুরু হয় নাঙ্গেলির উপর অত্যাচার। অপমান ও অত্যাচার সহ্য করতে না পেরে ঘরের ভেতর চলে যায় নাঙ্গেলি। এরপর যা করলেন তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। তিনি ঘর থেকে একটি কলাপাতা এনে মেঝেতে বিছায় এবং মঙ্গল প্রদীপ জ্বেলে প্রার্থনা করে। তার কিছুক্ষণ পর নাঙ্গেলি ধারালো কাঁচি দিয়ে তার স্তন কেটে কলাপাতায় মুড়ে সিপাহীদের কাছে নিয়ে আসে এবং বলে, আমি কর দিব না। আমি আমার শরীরের উপরের অংশ অনাবৃত করেও রাস্তায় চলতে পারবো না, তাই আমি আমার স্তন কেটে ফেললাম। সিপাহীরা এমন দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নাঙ্গেলির মৃত্যু হয়। ঘটনার সময় নাঙ্গেলির স্বামী কান্দাপন সেখানে ছিলেন না। যখন তিনি ফিরে আসলেন, দেখলেন তার স্ত্রী চিতায় জ্বলছে। স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার কারণে তিনিও চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। কিছুক্ষণের মধ্যে নাঙ্গেলির আত্মবলিদানের কথা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে এবং তুমুল বিদ্রোহ শুরু হয় ওই নিম্নজাতির তরফ থেকে। শেষে বাধ্য হয়ে রাজা মুলাম নিরোধানা ঘোষণা করলেন যে ওই জাতির মহিলাদের এমন কর আর দিতে হবে না। তবে এই ছাড় শুধুমাত্র ওই বিশেষ জাতির জন্যই ছিল। স্তন কর রহিত হলেও 1859 সালে দক্ষিণ ভারতে একটি রক্তক্ষয়ী দাঙ্গা সংগঠিত হয়, যেখানে হিন্দু নিচু জাতের নারীরা তাদের স্তন আবৃত করার জন্য বহু সংগ্রাম করেছিল। এই দাঙ্গার উদ্দেশ্য ছিল নারীদের স্তন আবৃত করার অধিকার আদায় করা। এই দাঙ্গা কাপড়ের দাঙ্গা হিসেবেও পরিচিত। ত্রিবেন্দ্রমের ক্রেরলায় আরও একটি নিচু জাতি ছিল, নারাজ জাতি। এদেরও দিতে হতো স্তন কর। 19 শতাব্দীর মাঝে এসে কিছু নারা জাতি তাদের শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার দাবি করে। তখন হিন্দু পুরোহিতরা স্পষ্ট করে বলে দেয়, নিচু বর্ণের নারীদের স্তন আবৃত করা ধর্মবিরোধী। এমন নির্মম সময়ে তাদের মধ্যে খ্রিস্ট ধর্মের চল বাড়তে থাকে। তখন বহু নারা জাতির মহিলারা খ্রিস্টান হয়ে যায়, এই অমানবিক প্রথা থেকে বাঁচতে। যারা খ্রিস্টান হয়ে যেত তারা খ্রিস্টানদের মতো জামাকাপড় পরত। তাদের দেখা দেখি অনেক নারা জাতির নারীরাও তাদের শরীর ঢেকে রাখত। নিচু জাতের এমন স্পর্ধা দেখে উঁচু জাতের লোকেরা বিরোধ শুরু করে। তারা রাজার উপর জোর দেয়। ফলে 1859 সালে রাজা খ্রিস্টান ধর্ম গ্রহণকারী দুই হিন্দু নারীকে ফাঁসির আদেশ দেন স্তন ঢেকে রাখার অপরাধে। এই দুই মহিলার মৃত্যুর পর নারা জাতি থেকে তুমুল বিদ্রোহ শুরু হয়। নিরুপায় হয়ে রাজা নিচু জাতের সব নারীদের স্তন ঢাকার অনুমতি দেন। এরপরেও এই প্রথা দীর্ঘদিন সেখানে চলতে থাকে। অবশেষে 1924 সালে ইংরেজ সরকারের তৎপরতায় এই প্রথা নিষিদ্ধ হয়ে যায়। ভারতের সতীদাহ প্রথা নিয়ে অনেক ইতিহাস রয়েছে, কিন্তু মৃত স্ত্রীর চিতায় স্বামীর প্রাণ দেওয়ার ঘটনা সমগ্র মানব ইতিহাসে আর কোথাও নেই। নাঙ্গেলি যেখানে বসবাস করত, পরবর্তীতে সেখানকার নাম পরিবর্তন করে নাঙ্গেলি স্মরণে মুলাচিপাড়া মৌব রাখা হয়, যার অর্থ দ্য ম্যান অফ ব্রেস্টেড উম্যান। ক্রেরোলায় আজও বীরকন্যা নাঙ্গেলির পূজা করা হয়।
এই নির্ভীক সাহসী প্রেমিক যুগলের আত্মবলিদানের মাধ্যমে সমাপ্তি ঘটেছিল এক ঘৃণ্য প্রথার, যুগ যুগ ধরে রক্ষা করেছে হিন্দু সমাজে নারীদের সম্মান।